পরের মুখোমুখি সংঘর্ষে আহত দুইজন। ঘটনাটি ঘটেছে গোঘাটের আসুদখোলা এলাকায়। বিকট শব্দের আওয়াজ শুনে ঘটনায় ছুটে আসেন এলাকার মানুষজন। তাদের গুরুতর ঘটনা দেখে খবর দেওয়া হয় গোঘাট থানার পুলিশে। তড়িঘড়ি গোঘাট থানার পুলিশ এসে দুইজনকে উদ্ধার করে হসপিটাল পাঠানোর ব্যবস্থা করে। এই ঘটনায় এলাকার সকল মানুষেরা আতঙ্কে রয়েছে। দক্ষিণ দিক থেকে যে গাড়িটা আসছিল তো ওর ড্রাইভারের খুব ইঞ্জুরি, মুখ দিয়ে লাংসে মনে হচ্ছে আঘাত খেয়েছে, স্টিয়ারিং বসে গেল। আমরা দুর্গামন্ডপ থেকে এসে দেখলাম যে মুখ দিয়ে প্রচুর ইঞ্জুরি হয়েছে, রক্ত ব্লাড বেরোচ্ছিল। ওদিকে আরামবাগ হসপিটালে ভর্তি করা হয়েছে। আবার যেটা আমাদের উত্তরদার থেকে যে গাড়ি এসেছিল ওটারও মাথাটা ফেটে গেছে, ইঞ্জুরি হয়েছে, ওরা চলে গেছে। তো আমাদের মেন সমস্যা হচ্ছে রাস্তার পাশে যে আমাদের ইলেকট্রিক যে পুলটা আছে, দীর্ঘদিন বলা সত্ত্বেও রাস্তা হয়েছে কোনো মানে ইলেকট্রিক দপ্তর এক ফোঁটা কোনো কেয়ারলেস একদম। ওই ইলেকট্রিক যাতে পোস্ট যাতে আমাদের উঠে যায়, আমি গোঘাট থানা যিনি এসেছেন আজকে অফিসার তাকে বলেছি, উনি ওটা সরিয়ে দেবেন বলেছে। তবে এর মনে হয় আশঙ্কাজনক, মনে হয় বাঁচবেন মনে হচ্ছিল করা সম্ভব। কতজন আহত হয়েছে? এটা মোটামুটি হলো প্রায় আধ ঘন্টা 45 মিনিট হবে। কতজন আহত হয়েছে? কতজনের ক্ষতি হয়েছে? কতজনের বলতে ড্রাইভার ওই যেটা দক্ষিণ দ্বার থেকে যে গাড়িতে আসলো দক্ষিণ দিক থেকে তার ওই লাংসে লেগেছে, বুকেতে স্টিয়ারিং বসে গেছিলো। আর ওই উত্তর দিক থেকে যে লরিটা আসছিলো তার মাথাটা পেছনের মাথাটা ফেটেছে, সামনের দিকের মাথাটা ফেটেছে। এখানে ব্যবস্থা করতে হবে, মানে এই আমাদের এই গ্রামের একজন বাসিন্দা এই বাম্পারের জন্য একজন মানে পা গুলো কাটা যে মারা গেল একদম অ্যাক্সিডেন্ট। এই অ্যাক্সিডেন্ট এরকম সেম জিনিসের আমাদের এখানে একটা কোন জায়গায়? এটা আসুদখোলা। তোমার নাম? আপনার নাম? আমার নাম হচ্ছে উপাযুক্ত ঘোষ। বাড়ি? বাড়ি আসুদখোলা। ধন্যবাদ। হুগলি থেকে মিরাজুল মল্লিকের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে। It's caught in the crossfire.